আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। যে বিকাশের দোকানদারের যে আমার দোকান থেকে যে আপনার 4000 টাকা বিকাশ করা হয়েছিল, টাকাটা তো পাইছিলেন তাই না ভাই? হুম, দেখেন তো ভাই, ওই টাকাটা দেওয়ার পর আপনার নাম্বারটা আমার খাতায় লেখা ছিল, কিন্তু এখান থেকে আমার এই মাত্র 8000 টাকার একটা ব্যালেন্স আপনি দেওয়া গেছে। দেখেন তো এই টাকাটা গেছে নাকি আপনার ওখানে ভাই? না ভাই, আমার ব্যালেন্সে টাকা আসে নাই। মানে যে গতকাল যে আপনার 4000 টাকা দেওয়া হয়েছিল, ওই টাকাটা যাওয়ার পর এখন অ্যাকাউন্টটা কয় টাকা দেখলেন? এখন অ্যাকাউন্টটা ওই 4000 টাকাই আছে। মানে আমার যে 8000 টাকা ভুল হয়েছে, এই টাকাটা আপনার ওখানে যায় না তাই না ভাই? না না। হ্যালো, হ্যাঁ বলেন। আমার যে এখান থেকে 8000 টাকা ভুল হয়েছে, ওটা আপনার দিকে আসলে যায় না, গেছে অন্য একটা নম্বর। আমার টাকা এখন দাঁড়িয়ে ফেরত চাইছি ভাই, বুঝছেন? জি, মানে আমার যে টাকাটা ভুল হয়েছিল 8000 টাকা, ওই টাকাটা অফিসে কথা বলে আমার ছোট ভাই ফেরত পাইছে ভাই। কিন্তু যে আপনার একটা ক্ষতি করছিল এখন নেই, যে আপনার নাম্বারে আমার ছোট ভাই ভুল করে বিকাশ অফিসে তো কমপ্লেন দিয়েছে, কমপ্লেন দিয়ে আপনার বিকাশের লেনদেন সার্ভিসটা বন্ধ রাখছে ভাই। এখন আপনি বিকাশ থেকে টাকা উঠাও তো পারবেন, যদি কেউ টাকা দেয় টাকা ঢুকবে না ভাই, বুঝতে পারছেন ভাই? ভাই আমি তো ভাই আসলে বিদেশে থাকি, বাংলাদেশে আসছি মাত্র কিছুদিন বেড়াইতে, তো আমি তো ভাই আসলে মানে অত ভালো এরকম আপনার সমস্যা না ভাই। যেহেতু ভাই আমার ছোট ভাই ভুল করছে, তাহলে তো আপনার একান্ত সমস্যার সমাধান করতে হবে ভাই। যেহেতু আমার টাকা আপনার বিকাশে ঢোকে না, তাহলে কমপ্লেন যে আপনার বিকাশটা বন্ধ রাখছে, তাতে আমার তো কোনো লাভ নাই, লাভ আছে? এখন কি করতে হবে? এখন তো আমার অ্যাকাউন্ট কেন বন্ধ করছেন ভাই? এই যে আমাদের এখান থেকে টাকা ভোলায় ভোলার কারণে আমার ছোট ভাই সন্দেহজনক ভাবে আপনার নাম্বারে শো করে দুইটা নাম্বার বিকাশ অফিসে কমপ্লেন দেয়, যাতে আমাদের টাকা ঢুকলে খুব দেরি না করতে পারবে। পৃথিবীতে সবাই তো মানুষ সবার এক লাখ সবাই কেউ তো বর্তমান টাকা দিয়ে ঢুকলে দিতে পারে না ফোনটা ভাই। হ্যাঁ, আপনার লাভ হইব, বড় জোর আমার ক্ষতি হইব, আপনার তো লাভ হইব না। হ্যালো, হ্যাঁ ভাই, আপনার ওই নাম্বারটা বিকাশ অফিসে আমি এখনো দিয়েছি, অফিস থেকে ফোন দিলে আপনি বলবেন যে ওই এজেন্টটা ভুল করে কমপ্লেন দিতে কমপ্লেন এখানে উঠাবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ফোনটা আমি ধরে রেখে লোকের অফিস থেকে তো ফোন দিতে গেলে আপনি ঢুকে যাবে, দেখেন অফিস থেকে জিজ্ঞাসা করে কোনো এজেন্সি ভুল করে কমপ্লেন দিতে এবং কোনো কোথায় বসে না, আপনি বলবেন যে হ্যাঁ ওই এজেন্সি ভুল করে কমপ্লেন দিতে আমার সরি বলবে, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে। দেখেন দোকানদার যে কমপ্লেনটা দিয়েছিল, কমপ্লেনের একটা SMS আমরা এখান থেকে আপনার মোবাইলে পাঠিয়ে দেবো স্যার। আপনি কি কথা বলেন মাঝে দোকানদার যে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে একটা কমপ্লেন, যে আপনার অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ করে রাখছে, যে কেউ টাকা পাঠালে ঢুকবে না এবং আপনি উঠাতে চাইলে উঠাতে পারবেন না, এই বিষয়ে কোন দোকানদার আপনার ফোন দিয়েছিল স্যার? হ্যাঁ, গতকালকে যিনি আমার টাকা পাঠাইছিল উনি একটু আগে আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে কি যে এই আমার অ্যাকাউন্টটা নাকি বন্ধ হয়েছে। আসলে আমি তো অনেকদিন যাবৎ মানে জর্ডানে থাকি, তো আসলে বিকাশ সম্বন্ধে অত ভালো বুঝি না, তো উনি বলতেছে যে আপনি হচ্ছে গিয়ে মানে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে রাখছে, আমরা আমার ছোট ভাই ভুল করে বন্ধ করে ফেলাইছে, তো আমি বিকাশ অফিসে ফোন করে বলে দিয়েছি আপনার অ্যাকাউন্টটা চালু করে দেবে। আপনি কি কথা বলার মাঝে কোন মেসেজ গেলে দেখে আমাদের বলতে পারবেন? কথা বলার মাঝে হ্যাঁ দেখতে পারবো, সমস্যা নেই। যদি আপনার আলাদা কোনো মোবাইল থাকে, যে এই মোবাইলটা বাদে আপনার সঙ্গে যে মোবাইলে কথা বলছে সেই মোবাইলটা বাদে আলাদা যে কোনো একটা ফোনের নাম্বার বলুন, আমরা অফিস থেকে ওই নাম্বারে ফোন দেবো, আর এখানে মেসেজটা গেলে তো দেখে আমাদের বলতে পারেন, একটা আলাদা ফোন হবে আপনার কাছে? আচ্ছা ভাই, এই মুহূর্তে আসলে অন্য কোনো ফোন নাই, আমি মানে একটা ফোনই তো। জি স্যার, এটা কি আপনার অ্যান্ড্রয়েড ফোন নাকি এমনি সিম্পল বাটন ফোন স্যার? অ্যান্ড্রয়েড ফোন। হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই কথা বলার মাঝে মেসেজ গেলে দেখতে পারবেন। আপনি প্রথমত সিম কার্ডটা অন করে নেবেন, যাতে মেসেজ থেকে করে রেখে হ্যালো হ্যালো হ্যালো
হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, আমি শুনতেছি। জি স্যার, দেখেন এখন আপনার ফোনের প্রথমত লাউড স্পিকারটা অন করেন, যাতে মেসেজটা গেলে আপনি মোবাইলটা সামনে ধরে রেখে আমাদের ওই মেসেজের মধ্যে যে রিপোর্ট নাম্বার থাকবে ছয়টা, ওইটা শুধু দেখে আমাদের বলতে পারেন স্যার, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি। হ্যাঁ স্যার, দেখেন এখন কোনো এসএমএস ঢুকছে নাকি আপনার বিকাশ ফোনে খেয়াল করেন স্যার, আপনার মোবাইলের ডিসপ্লে খেয়াল করেন, দেখেন কোনো মেসেজ পেয়েছেন নাকি? না, এখনো মেসেজ আসে নাই। আরে এখন এই যে গেছে দেখেন, আমরা পাঠিয়েছি স্যার। হ্যাঁ এখন মেসেজ আসছে। হ্যাঁ দেখেন ছয়টা নাম্বার আছে, দুইটা দুইটা করে বলেন। এখানে নাম্বার আসছে 543525 স্যার, লাইন থেকে একটু সময় দিবেন। হ্যালো। হ্যাঁ বলেন স্যার। মানে যে এসএমএস টা দেখেন এখান থেকে পাঠিয়েছিলেন, ওইটা টাইমটা ওভার হয়ে যাওয়ার কারণে আমরা ওইটা নিতে পারি না, দেখেন নতুন করে আর একটা এসএমএস যাবে, এখন যেটা যাবে সেটা একটু বলবেন, বুঝতে পারছেন স্যার? হ্যালো। হ্যাঁ এখনো এখনো অন্য কোনো নাম্বার আসে নাই স্যার, দেখেন এখন যাবে, দেখেন খেয়াল করুন, দেখেন পাঠিয়েছে স্যার। এখন আর্টস 135477 77 লাস্টে। হুম লাইন থেকে একটু সময় দেন স্যার, এটা অফিসে নিয়েছে, আমাদের একটা তথ্য দিয়ে সহজতা করবেন, আপনি যখন অ্যাকাউন্টটা খুলেছিলেন ওই দোকান থেকে আপনার একটা গ্রাহক সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছিল, তার মাঝে 8 সংখ্যা তো 9 সংখ্যার একটা সিরিয়াল নাম্বার ছিল, এটা কি আপনার খেয়াল আছে স্যার? না স্যার, আমার তো আসলে ওগুলি মনে নাই। সরি স্যার, এটা একটা হিসাবের মাধ্যমে বের করেন, কিভাবে বের করবেন? আপনি কি কথা বলার মাঝে আপনার মোবাইল ক্যালকুলেটারের অপশনে ঢুকতে পারবেন, যেখানে হিসাব নিকাশ করা হয় ক্যালকুলেটারে? ক্যালকুলেটার জি, একটু দেখি, একটু ট্রাই করতেছি ক্যালকুলেটারে ঢোকার। হ্যাঁ জি স্যার, দেখ ক্যালকুলেটার। হ্যাঁ ক্যালকুলেটার পাইছি। হ্যাঁ এখানে প্রথমত আমাদের অফিসের নাম্বার তো 16247 16247 গুণন আপনার বিকাশের পাসওয়ার্ডটা যেটা আপনি ব্যালেন্স দেখেন স্যার, ওইটা উঠায় সমান সমান করেন। জি স্যার, আছে একটু দিতেছি। হ্যালো। হ্যাঁ আসছে। হ্যাঁ স্যার, ওইটা দুইটা দুইটা করে বলেন। 1384 স্যার, দুইটা দুইটা করে বলেন। 1384 আবার 40 687 687। হ্যাঁ স্যার, লাইন থেকে একটু সময় দেবেন। হ্যালো। হ্যাঁ বলেন স্যার, দেখেন আপনার ওখানে যে দুইটা এসএমএস গিয়েছিল ওইটার পরবর্তীতে আপনার একটা এসএমএস যাবে, বুঝতে পারছেন? এখন যে এসএমএসটা যাবে এটা একটু দ্রুত বলবেন, বুঝতে পারছেন স্যার? এখন কি আরো একটা এসএমএস দিছেন আমাকে? মানে এখন আর একটা যাবে, বুঝতে পারছেন স্যার? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ একটু লাইন থেকে সময় দেবেন স্যার। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ দেখেন এখন আরেকটা এখানে যাবে, এখন যেটা যাবে এটা একটু দূরত্ব বলবেন, দেখেন এখন আরেকটা গেছে স্যার। এখনো আসে নাই। হ্যাঁ স্যার, দেখেন পাঠিয়েছি। হ্যাঁ পেয়েছেন স্যার? না না, আপনার এখান থেকে সেন্ট হয়েছে কিনা ওইটা দেখেন আগে। হ্যাঁ এখন জি স্যার সেন্ট। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। এখন হচ্ছে 207822 22 হ্যালো। হ্যাঁ বলেন স্যার, এটা আমরা অফিসে নিয়েছি, আপনার ওখানে আপনি যেখানে আছেন ওখান থেকে যদি আপনার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন
মানে স্যার হ্যালো হ্যাঁ বলেন মানে আপনার যে আগের যে পাসওয়ার্ডটা ব্যবহার করেন ওইটা কি চারটা সংখ্যা ছিল না পাঁচটা সংখ্যা ছিল স্যার চার সংখ্যা চালু করে দিচ্ছি ওইটা দিয়ে লেনদেন করতে পারবেন আগে যেটা ছিল স্যার ওইটা মুখে বলে কনফার্ম করেন না বস ওইটা মানে আপনার আমরা তো যত দূর জানি কারো কাছে পাসওয়ার্ড বলা যাবে না তা আপনি তাহলে অন্য সিস্টেম অন্যটা চেঞ্জ করে দেন মানে কারোর কাছে তো মানে বিকাশ অফিস তো বলা আছে পাসওয়ার্ড বলা যাবে মানে জি স্যার তাহলে স্যার মানে আপনার ওই ক্যালকুলেটরে আবার একটু ঢুকতে পারবেন মানে আপনি ওইটা তো আমাদের অফিসে আগের আইডি নাম্বারটা তো ম্যাচ করছেন আপনি একটু আবার একটু ক্যালকুলেটর অপশনে ঢোকেন তো স্যার ও আচ্ছা ঠিক আছে বস হ্যাঁ বলেন জি স্যার হ্যাঁ প্রথমত 16247 16247 গুণন আপনার বিকাশের পাসওয়ার্ডটা যেটা দিয়ে ব্যালেন্স দেখেন স্যার আমার বিকাশের পাসওয়ার্ড যেটা দিয়ে ব্যালেন্স দেখি জি স্যার হ্যাঁ জি স্যার আছে ওটা হ্যাঁ বলেন স্যার 13 13 84 84 আবার 40 আপনার বিকাশের যেটাতে আপনার যে টাকার ব্যালেন্স দেখেন আপনার বিকাশের ব্যালেন্সটা দেখেন স্যার হ্যাঁ এইটাই মানে ওইটা আপনি প্রথম থেকে আবার একটু বলেন তো স্যার 13 13 8 8 4 4 8 7 8 7 হ্যাঁ স্যার আপনি একটু আপনার বিকাশ ব্যালেন্স আগে একটু দেখেন তো স্যার হ্যালো আচ্ছা ঠিক আছে একটু দেখতে স্যার 247 আইডি আগে আপনার বিকাশ ব্যালেন্সটা দেখেন স্যার হ্যালো মানে আপনি ভালো করে আপনার ক্যালকুলেটরে আবার একটু ভালো করে ঢোকেন স্যার বুঝতে পারছেন ক্যালকুলেটরে তো আর ভালো করে কিভাবে বলবো এখন আমি তো এখানে মানে আপনি যেটাতে ব্যালেন্স দেখেন স্যার এটা কি ম্যাচ করতেছে না না স্যার হ্যালো আসলে হচ্ছে কি আমি তো মানে দেশের বাইরে ছিলাম অনেকদিন তো আমার ছোট ভাই এই সিমটা ইউজ করতো আমি আসার পর আবার আমি এটা ইউজ করতেছি তো আমি যখন মানে দেশের বাইরে থাকার আগ পর্যন্ত আমি এইটা দিয়ে সব সময় দেখতাম তো এখন এখন ও আসলে চেঞ্জ করছে কিনা তা তো আমার সঠিক জানা নেই তার মানে আমি এখন ওর কাছ থেকে একটু জেনে নেই তাহলে হ্যালো স্যার একটু আপনার বিকাশ ব্যালেন্স তো দেখেন তো আমার বিকাশ ব্যালেন্স তো অবশ্যই দেখবো একটু দেখতেছি একটু দেখতেছি বস হ্যাঁ একটু বিকাশ ব্যালেন্স তো দেখেন স্যার হ্যালো হ্যালো হ্যাঁ জি স্যার দেখছেন আমার বিকাশের ব্যালেন্স তো দেখাইতেছে না লক হয়ে গেছে তিন নম্বর লক হয়ে গেছে স্যার মানে স্যার এখান থেকে আমরা এটা আপনার অ্যাকাউন্টে লেনদেনটা চালু করতে পারতেছি না বুঝতে পারছেন আর এটার জন্য আপনার আগের পাসওয়ার্ডটা এটা আমাদের অফিসে এখান থেকে ম্যাচ করছে না আর এটার জন্য আপনার এখন একটা বিকাশের দোকানে যে আপনার একটা অফিসের আইপিএন নাম্বারে একটা পিন রিকোয়েস্ট নিতে হবে বুঝতে পারছেন স্যার হ্যাঁ এখন কি এখন কি আপনি যেখানে আছেন স্যার মানে আপনি যেখানে আছেন ওখান থেকে যদি একটা বিকাশের দোকানে যেতে বলা হয় তাহলে কত সময় লাগবে এই 3-4 মিনিটের মতো 3 মিনিট হ্যাঁ স্যার আপনি আগে দোকানে যাবেন না মানে আপনার যে অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ হয়েছে এখন আপনার একটা পিন রিকোয়েস্ট নিতে হবে 2558 0 2558 2558 2558 বুঝতে পারছেন 2 আমি এই
2550 একটা তিন রিকোয়েস্ট নিতে হবে। তো আপনি এখন একটা বিকাশের দোকানে যা যদি বলেন যে আমার 2550 একটা তিন রিকোয়েস্ট দিয়ে দেন, কোনো বিকাশের দোকানদার আপনার দেবে না, কারণ বলবে যে আপনি ঢাকা মহাখালী চলে যান, এটা আপনার দেওয়া যাবে না। আর এটার জন্য আপনি এই কথাটা একটু ঘোরা বলবেন, 2550 এটা যদি টাকার অঙ্কে হিসাব করেন তাহলে কত টাকা হবে স্যার? 2550 জি স্যার, তাহলে কত, ছয় সংখ্যা, ছয় সংখ্যায় কত, দুই সংখ্যা হয়, 2550 পাঁচ সংখ্যা, তাহলে 2550 তে কত, 25,500 টাকা, রাইট স্যার? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এখন একটা বিকাশের দোকানে যা বলবেন যে ভাই আমার একটা নাম্বারে টাকা পাঠানোর দরকার, 25,500 টাকা, টাকা পাঠানো যাবে? দোকানদার যদি বলে হ্যাঁ যাবে, তখন আপনি তখন আমাদের অফিসের আইপিএ নাম্বারটা বলবেন, নাম্বারটা বলার পর দোকানদার খাতায় নাম্বারটা লিখবেন, লেখার পর আপনি বলবেন নাম্বারটা আমি ঠিক আছে নাকি দেখবেন, যদি ঠিক থাকে বলবেন যে এটা ঠিক আছে কিনা দেখেন, দেখার পর যখন দোকানদার বলবে যে এটা কি নাম্বার, তখন আপনি বলবেন যে পার্সোনাল নাম্বার, এটা বলার পর দোকানদার টাকা পাঠাইতে যাবে, টাকা ঢুকবে না, তখন আপনার ফোনে দেখবেন একটা মেসেজ চলে আসে, 2550 পিন রিকোয়েস্ট সাকসেসফুল। এই মেসেজটা আসার পর আপনার অ্যাকাউন্টের লেনদেন চালু হয়ে যাবে এবং আর্থিক যে টাকাটা ছিল ও দোকান থেকে উঠাতে পারবেন এবং যখন খুশি তখন উঠাতে পারবেন। তাহলে আপনি অফিসের আইপিএ নাম্বারটা একটু লেখেন স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমি কি এখন লাইনে থাকবো নাকি আমি অফিসে? মানে জি স্যার, লাইনে থাকবেন, লাইনে থাকবেন, আগে অফিসের আইপিএ নাম্বারটা আগে একটা খাতায় লেখেন স্যার। অফিসের আইপি নাম্বারটা একটু বেজাল হইলো, আচ্ছা বলেন। হ্যাঁ, 018 01817 13 13 4467 4467। হ্যাঁ, নাম্বারটা একটু বলেন, 01817 13 4467। হ্যাঁ স্যার, এটা যে অফিসের আইপি নাম্বার, এটা আপনি দোকানদারের কাছে কিন্তু বলবেন না যে এটা অফিসের আইপি নাম্বার, আপনি বলবেন যে দোকানে যা বলবেন যে ভাই আমার একটা নাম্বারে টাকা পাঠানোর দরকার, 25,500 টাকা, টাকা পাঠানো যাবে? দোকানদার যদি বলে হ্যাঁ যাবে, তখন এই নাম্বারটা, এই যে অফিসের আইপি নাম্বার, আপনি এটা বলবেন না যে অফিসের আইপি নাম্বার, বলবেন যে এটা পার্সোনাল নাম্বার, এই নাম্বারে 25,500 টাকা পাঠান, দোকানদার টাকা পাঠাতে যাবে, টাকা ঢুকবে না, তখন আপনার ফোনে একটা মেসেজ চলে আসছে, 2550 পিন রিকোয়েস্ট সাকসেসফুল। এই মেসেজটা আসার পর আপনার অ্যাকাউন্টে লেনদেন চালু হয়ে যাবে এবং আপনার আর্থিক যে টাকাটা ছিল ও দোকান থেকে উঠাতে পারবেন এবং যখন খুশি তখন উঠাবেন, আপনার আর কোনো সমস্যা হবে না স্যার। তো এখন আপনি দোকানে যা কিভাবে কথাটা বলবেন একটু প্রসেসটা বলেন স্যার। আমি এখন দোকানে গিয়ে বলবো যে এই নাম্বারে 25,500 টাকা পাঠান, যখন দোকানদার 25,500 টাকা পাঠাইতে গেলে ওনার নাম্বার থেকে 25,500 টাকা ঢুকবে না, তো যখনই টাকাটা না ঢুকবে তখনই কি জানি বলবো, তারপর আপনার ফোনে মেসেজ চলে আসবে, আপনি বলবেন, দোকানদার যখন বলবে যে ভাই এই নাম্বারে তো টাকা ঢুকতেছে না, অন্য নাম্বার চান, তখন আপনি বলবেন যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি পরবর্তীতে অন্য নাম্বার নিয়ে এসে টাকাটা পাঠাবো না, এইভাবে কথা বলবেন। এবং দোকানদার বলতে পারে যে আমি টাকাটা এক নাম্বার থেকে না দুই নাম্বার থেকে টাকাটা দিচ্ছি, আপনি বলবেন যে আপনার যে নাম্বার থেকে খুশি মোট 25,500 টাকা পাঠাবেন এবং যে নাম্বার থেকে টাকাটা পাঠান ওইটা এসে নাম্বারটা লাস্ট নাম্বারটা বলবেন যে আপনি কোন নাম্বার থেকে টাকাটা দিচ্ছেন। আর এটা বলার পর দোকানদার আপনার কাছে হঠাৎ টাকা চাইতে পারে যে ভাই টাকা দেন, আপনি বলবেন যে ভাই আমি টাকা কোনো সমস্যা না, আপনি টাকাটা পাঠিয়ে আমার লাস্ট নাম্বারটা বলেন যে আপনি কোন নাম্বার থেকে টাকাটা দিচ্ছেন, বুঝতে পারছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আপনি ফোনের লাইনটা কাটবেন না, ফোনের লাইনটা কাটবেন না, ফোনটা হাতের ভিতর ধরে রাখবেন এবং আপনি দোকানের ভিতর যে আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না, কথা বলা লাগলে আপনি দোকান থেকে বাইরে এসে কথা বলবেন স্যার। নাম্বারটা আর একটা বার একটু বলেন, 01817 13 4467 স্যার, 13 4467। হ্যাঁ, নাম্বারটা ঠিক আছে স্যার। এখন আপনি ওই নাম্বারটা নিয়ে দোকানের ভিতর চলে যান এবং আপনি যদি দোকানদার বলতে পারে যে ভাই আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়েছে নাকি, আপনি বলবেন যে না আমার কোনো সমস্যা নেই, আমি টাকা পাঠাবো, টাকা পাঠান, বুঝতে পারছেন স্যার? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, আমি লাইনে আসি, আপনি ফোনটা কাটবেন না, ফোনটা হাতের ভিতর ধরে রেখে দোকানে যান, দোকানে যান, দোকানের ভিতর থেকে কিন্তু আমাদের সঙ্গে কথা বলবেন না, কথা বলা লাগলে দোকান থেকে বাইরে এসে কথা বলবেন স্যার, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, বসো, ওকে। আমি একটু মানে জুতাটা পরি, জুতাটা পরে তারপর আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বস, ওকে, আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো।
আচ্ছা স্যার, আমি ছোট একটা মিস্টেক করে ফেলাইছি, আপনি আমাকে তখন যে নাম্বারটা দিয়েছিলেন না, তো ওই নাম্বারটা মানে আমার সেলে লাগবো বলে ওই কাগজটা রেখে দিচ্ছে, একটু কাইন্ডলি আমার নাম্বারটা দিবেন। আমি একটু পাশের দোকানে আছি, বিকাশের দোকানে না, তো পাশের দোকানে আছি, একটু নাম্বারটা দেন। নাম্বারটা লেখেন 018 018। এই নাম্বারে ওনাকে যে বলবো যে এখানে 25,500 টাকা দেন, তারপর টাকাটা। হ্যালো স্যার, আগে নাম্বারটা বলেন, আগে নাম্বারটা বলেন। আচ্ছা, 018 17 13 44। এখন বিকাশের দোকানে যে বলবো যে এই নাম্বারে 25,500 টাকা দেন, তারপর যদি না আমার সাইডে লোক নেই। হ্যাঁ স্যার, আমি আপনার বলি, আমি যেভাবে বলি সেইভাবে কথাটা শুনেন। আপনি বলবেন যে ভাই আমার একটা নাম্বারে টাকা পাঠানো দরকার 25,500 টাকা। দোকানদার যদি জানতে চায় কি নাম্বার, এদের না পার্সোনাল, আপনি বললেন পার্সোনাল নাম্বার, তারপর নাম্বারটা হলো যে নাম্বারটা এখন লিখলেন এটা দোকানদারের দেবেন, দেওয়ার পর বলবেন যে এটা পার্সোনাল নাম্বার, এই নাম্বারে টাকা পাঠান। দোকানদার বলতে পারে যে আমি 1 নাম্বার থেকে না 2 নাম্বার থেকে টাকাটা পাঠাচ্ছি, আপনি বলবেন যে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠান মোট 25,500 টাকা পাঠাবেন, আর যে নাম্বার থেকে টাকাটা পাঠান লাস্টের নাম্বারটা বলবেন। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, মানে দোকানদারে কোন নাম্বার থেকে পাঠাইছে, ওনার থেকে ওনার পিন নাম্বারটা নেই মনে কি লাস্টের নাম্বার, লাস্টের নাম্বার। আর এই লাস্টের নাম্বার নিলে আমার বিকাশ অ্যাকাউন্ট চালু হয়ে যাব। জি স্যার, আর আপনার হলেই করবেন স্যার, মানে আপনি দোকানের ভিতর যে আমাদের সঙ্গে কথা বলবেন না, কথা বলা লাগলে দোকান থেকে বাইরে এসে কথা বলেন। বুঝতে পারছেন স্যার? ও আচ্ছা ঠিক আছে, মানে বিকাশের দোকানে আপনার সাথে কোনো ধরনের কথা বলবো না। না, দোকানদার যেন ঠিক না পায় অফিসে আপনার সঙ্গে কথা বলতেছে। বুঝতে পারছেন স্যার? এটার জন্য আপনি ফোনটা কথা বলা লাগলে দোকান থেকে বাইরে এসে কথা বলবেন স্যার। খেয়াল আছে? এখন আপনি কিভাবে কথা বলবেন একটু বলেন স্যার। আচ্ছা, আমি দোকানদারকে যে সরাসরি স্টেট বলবো যে ভাই আমার এই নাম্বারে 25,500 টাকা পাঠানো দরকার, খুব জরুরি, তো এই নাম্বার টাকাটা পাঠাই দেন। যদি উনি জিজ্ঞাসা পার্সোনাল, তাহলে আমি বলবো যে এটা পার্সোনাল নাম্বার। তো এখন উনি যেভাবে হোক, 1 নাম্বার থেকে হোক বা 2 নাম্বার থেকে হোক, উনি এখানে টাকাটা পাঠাই দিলে আমি আপনারা বলবো যে হ্যাঁ টাকা গেছে কিনা, তখনই আপনি আমার পিন নাম্বারটা চালু করে দেবেন, তাই না? দোকানদার তো ভাববো যে টাকা যে চলে যাবে, কিন্তু আমি তো জানি যে টাকা যাইবো না। জি স্যার, এটার জন্য আপনি বললেন যে আপনি টাকাটা পাঠিয়ে আমাকে আগে বলেন, আমি টাকা দিচ্ছি, এইভাবে কথা বলবেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বস এক মিনিট হোল্ড করে না, মানে আমি দোকানে যেতেছি। আচ্ছা ঠিক আছে, বস। এখন সেই জন্য দোকানে মানে আমার ইটা মানে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ রাখছে, তো একটু ঝামেলা হয়েছে। আচ্ছা যাই হোক, মানে ওগুলি সাবজেক্ট না, তো কথা হয়েছে যে এক আত্মীয়র সমস্যা হয়েছে, তো আত্মীয় হঠাৎ করে বলতেছে যে ভাই আমার বিকাশ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আসলে টাকাটা পাঠাইতে পারতাছি না, তো তোমার এখানটানে দেখো ভাই টাকাটা পাঠাই দাও। তো এক আত্মীয়র সমস্যা হঠাৎ করে হসপিটাল আছে নাকি, 25,500 টাকা পাঠাইতে হইব। এটা ভাই সম্ভবত পার্সোনালি, হ্যাঁ পার্সোনালি তো বললো, হ্যাঁ পার্সোনাল নাম্বার, তো এই নাম্বারে নাম্বারটা একটু ভালো করে দেখে দিও ভাই, নাম্বার একটু ভালো করে দেখে দিও। 25,500 টাকা, 1 নাম্বার থেকে যাইব 25,500 টাকা নাকি? 25,000 কিন্তু যায় একটা, 25,000
তাহলে দেখো তোমার যে নাম্বার থেকে হোক মানে দুইটা মিলে যে কোনো ভাবে যদি পঁচিশ কত মানে বিকাশের ই কত সর্বোচ্চ কোন হিসেব কিতাব আছে যে সর্বোচ্চ কত টাকা দিতে পারবো ২৫,৫০০ টাকা এক চান্সে যাইব। আচ্ছা ঠিক আছে তাহলে যে ভাই নাম্বারটা একটু ভালো করে দেখে দিও। নাম্বারটা কোন 01817134677 25,500 টাকা। হ্যাঁ আচ্ছা খরচ দল মিলে নাম্বারটা বেশি টাকা তো 01817134677 হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা হ্যাঁ খরচ দেওয়া লাগবে না ঠিক আছে শুধু ২৫,৫০০ হলে চলবে। ১৭১ আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যাঁ স্যার হ্যালো হ্যাঁ স্যার উনি বলল লাস্ট নাম্বার ১৭১ হ্যাঁ উনি যখন বলবে যে টাকাটা পাইছেন এটা আগে শুনে নেন যে টাকাটা উনি বলছে নাকি যে পাঠাইছেন এটা শুনে নেন বুঝিনি। হ্যালো হ্যালো উনি বলতেছে লাস্ট নাম্বার ১৭১ হ্যাঁ হ্যাঁ আমি লাইনে আছি আপনি টাকাটা পাঠান না টাকা তো পাঠাই দিছে বলতেছে টাকা চলে গেছে আচ্ছা আমি আমি ওনার দোকানে একটু ওনার দোকানে কি এখন যাই তার কথা বললে সমস্যা নেই না 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 আপনি আগে ওনার কাছে বলেন যে আপনি কি টাকাটা পাঠাইছেন এটা জেনে নেন টাকাটা গেছে না এটা জেনে নেন। আচ্ছা ঠিক আছে বস একটু লাইনে থাকি দিয়ে আমি লাইনে আছি ভাই দেখো তো টাকাটা দিলা তো টাকাটা গেছে কিনা এটা দেখো তো হ্যাঁ এই যে গেছে ভালো করে মেসেজ দেখো আমার তো উনি ১৭১ থেকে গেছে আপনি যে নাম্বারটা দিয়া হয়েছে ওই নাম্বারটা মিলান আপনার নাম্বারটা মিলান আপনি নাম্বারটা বলেন তো 01817 হ্যাঁ গেছে নাকি আমি তো জানি টাকা যাবো না। আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়া আমি চাইতেছি হ্যাঁ আমি আমি তো যাবো না টাকা দিব সমস্যা নেই দাঁড়া। হ্যালো স্যার বলেন স্যার মানে এটা হলো আমার চালু হয়েছে আপনি বলেন যে আমার আরো ২০,০০০ টাকা পাঠানোর দরকার মোট টাকাটা আমি একবারে দিচ্ছি আপনি আরেকটা নাম্বার লেখেন 01 স্যার নাম্বারটা ঠিক মতো বলেন 01572 01572 0 0 5 77 5 77 16 16 হ্যাঁ নাম্বার ঠিক বলেন
ভুল নাম্বার গেল, ওটা কি আমার কোন সমস্যা হইব কিনা স্যার? দেখেন স্যার, কারণ আমি কিন্তু স্যার বড় দামে ক্ষতির তলে পড়ে যাবো, যদি ওই টাকাটা দুই কে যায় তখন দোকানদারের সাথে আমার আরো মন মালিন্য সৃষ্টি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার, তো আমি আবার দোকানে যেতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। এই যে এই নাম্বারে টাকাটা দাও, তো এই নাম্বারে 20,000 টাকা দাও। আগের টাকাটা দিতেছি আমি তোমার এক লাখ দিতেছি, তুমি এই নাম্বারে 20,000 টাকা দাও, আবার আমি দিতেছি। নাম্বারটা তোলো, এটা এটা পার্সোনাল নাম্বার। খরচ ছাড়া লিমিট ওভার দেখায়। এটা লিমিট ওভার থেকে অন্য নাম্বার নিতে হইব? হ্যাঁ, এটা হচ্ছে বিষয় যাব না, লিমিট ওভার দেখা যাচ্ছে। মানে ওনার এই নাম্বারে একদিনে যে টাকা ঢুকে দিচ্ছে গেছে হয়তো, এখন একটা একদিনে 30,000 বেশি একটা নাম্বারে ঢুকে না, এটা লিমিট ওভার দেখা যাচ্ছে। তো এটা কি দিনের লিমিট নাকি কোন মাসিক কোন লিমিট? মাসে হয়তো বা দিনের হইতে পারে, কারণ মাস শেষ না, হয়তো এই মাস আরো নিচে এটার মধ্যে লিমিট ওভার আছে। আরেকবার এটা ট্রাই করে দেখো, ভুল হইতে পারে না, জরুরি হাসপাতাল আসতে তো ভাই, খুব জরুরি সমস্যা। 0157 20 20 5 7 7 1 6 চিন্তা করেন, ওইটা আমি একসাথে দণ্ড দিতেছে, আমি আরেকটা নাম্বার নিয়ে যেতেছি। হ্যালো, মানে ওইটা উনি বলছে যে এটা লিমিট ই নাই তো? হ্যাঁ, উনি বলতেছে যে এই নাম্বারে লিমিট নাই। এই নাম্বারে তাহলে আরেকটা নাম্বার লেখেন, 0170150572 01572 তারপর 59 59 88 88 12 12 হ্যাঁ নাম্বারটা বলেন, 01572 আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে কি ওই 20,000 সেন্ড করতে হবে নাকি? আমার পিন নাম্বার ফেরত আসার জন্য আসলে ঠিক কত সংখ্যা? আগে তো আপনি একটা সংখ্যা বলছিলেন, এখন আবার অন্য আরেকটা সংখ্যা বলতেছেন। হ্যালো, মানে এটা 20,000 বলেন, 20,000 বলেন তো আগের বার না ক্যালকুলেশন করে দেখলেন যে আসলে আমার পিন নাম্বারের সাথে 6 ডিজিটের একটা টাকার অঙ্ক মিলে ওই 25,500 টাকা আসছিল, তো এখন যদি আবার 20,000 দেই তাহলে কি আমার পিন নাম্বারের সাথে ওইটা মিল, মানে মিলবে, অ্যাডজাস্ট হবে? মানে ওই হ্যাঁ হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে যাবে। এইটার তো কোনো ক্যালকুলেশন করলেন না? জি জি জি, আপনি এখন হ্যাঁ এখন যা বললেন যে এই যে এই নাম্বারটা টাকাটা পাঠাও, এই নাম্বারে 20,000 টাকা পাঠাও। আচ্ছা ঠিক আছে, 01 01572 59 88 12 হ্যাঁ ঠিক আছে, বলেন পার্সোনাল লাইটে পাঠাও। আচ্ছা ঠিক আছে, আপনি কি লাইনে থাকেন? হ্যাঁ জি 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 জি। আচ্ছা মাসুম ভাই, দেখো যে আবার আরেকটা নাম্বার দিচ্ছে, কত হাসপাতালে জরুরি রোগী মানে সমস্যা হলে যে দেখো যে এই নাম্বারটা, হ্যাঁ এটাও পার্সোনাল নাম্বার, এই নাম্বারে 20,000 টাকা দিয়ে দেবো ভাই।
0157 259 259 8 8 1 2 0157 বলো 0157 259 8 9 8 2 5 2 5 9 8 9 8 2 না 9 8 8 2 না সরি এটা 1 2 এবার আবার আবার তোলো ভাই বেজাল করো না 0157 259 8 9 8 1 2 হ্যাঁ এবার ঠিক আছে20,000 ঠিক আছে ভাই এটা কত নম্বর থেকে কত টাকা 171 আর আগে তুমি মেসেজ দেখো আমি বাইরে আইসা তুমি আগে মেসেজ দেখো আসসালামাইকুম টাকাটা ঢুকবো না এটা তো আমি জানি তো এখন যদি ওনারা যায় যদি আমি বলি যে টাকা যায় নাই তাহলে আসলে বিষয়টা কেমন দেখা যায় মানে আমি বলতেছি কি যে আপনি বলেন যে টাকাটা পাঠান এইভাবে কথা বলেন যে টাকাটা কি গেছে নাকি এইভাবে যা বলেন যে টাকাটা কি পাঠাইছেন নাকি এইভাবে কথা বলেন ও আচ্ছা ঠিক আছে আমি ওনার সাথে কোন তো স্যার কি দেশে আইছে কি যে একটা ঝামেলা আমার মনে কি এটা কাজে যাবো এতক্ষণ সময় লাগতেছে নিজেরই বিরক্ত লাগতেছে আমি যে জায়গায় দেখো আমি প্রথমটা তো নাম্বার নাইলে ভুল হয়েছে সিক্স এর জায়গায় ফাইভ হয়েছে এটা নাইলে আমি হয়তো মাইনে নিলাম তাহলে যে প্রথমে যে এখন যে 20,000 টাকা দিলাম আচ্ছা ঠিক আছে রাখো ভাই একটু আমি একটু বাইরে বোনের সাথে কথা বলি হাসপাতাল তো এই কারণে আমি জামালা আচ্ছা ঠিক আছে হ্যালো আমি যে নাম্বারটা খাতায় লিখছিলাম 0157 259 8 8 1 2 হ্যালো আবার নাম্বারটা বলেন 0150 1 5 0 1 5 7 2 7 2 5 9 5 9 double 8 double 8 1 2 1 2 হ্যাঁ নাম্বারটা আপনি আবার একটু বলেন 0157 259 8 8 1 2 হ্যাঁ ওনার কাছে এবার ওই দোকানদারের কাছে যা ফোনটা ধরা দিয়ে বলেন যে আমার ভাইয়ের সাথে একটু কথা বলেন ওনার কাছে একটু দেন তো আচ্ছা ঠিক আছে আমি একটু আগে থাকেন আমি আমার তো মানে দোকানে আপনি বলছেন যে দোকানদারের সামনে কথা বলতে না করতেন সেই জন্য আমার বারবার বাইরে বেরোতে আপনি এখন
আপনি বলেন আমার ভাইয়ের সাথে একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু লাইনে থাকেন, আমি আবার ওনার কাছে যেতেছি। মাসুম তুমি কইতেছো টাকা গেছে, আমার ভাই কইতেছে টাকা যায় না, হাসপাতালে মেয়ে রুগী লয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়ের লগে কথা দেখাতে একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি টাকাটা পাঠাইছেন? হ্যাঁ টাকা পাঠাইছি। আপনি কোন যে নাম্বারে টাকাটা এসেছে বলছেন, যে নাম্বারটা দেওয়া হলো এই নাম্বারটা বলেন তো। 015 72 59 88 1 2 1 2 এই নাম্বারে টাকা আসছে? হ্যাঁ এই নাম্বারে 20,000 টাকা গেছে। এই নাম্বার আমি নিজে এখন দোকানদার আমার কাছে ফোনটা হাতে ধরা দিয়ে বললো কি যে ভাই এই যে ব্যালেন্স চেক করে দেন, কোনো টাকা আসে না। আমি নিজে ব্যালেন্স চেক করলাম, আমার এখান থেকে গেছে। আমি আমি আমার এখান থেকে গেছে, মেসেজ ফরওয়ার্ড করতে পারি যদি চান। হ্যাঁ আপনি আপনি মেসেজ ফরওয়ার্ড করেন, এই নাম্বারে মেসেজ ফরওয়ার্ড করেন। আচ্ছা আপনি যে নাম্বারে কথা বলছেন, যে নাম্বারে? হ্যালো, হ্যাঁ আপনি যে আগে আপনি ওই মেসেজটা ফরওয়ার্ড করেন। আচ্ছা ঠিক আছে, করতেছি। ভাই আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন আমি কি করবো, আমি বাইরে চলে যাবো। ওখানে ওখানে দাঁড়িয়ে থাকেন, এখানে দাঁড়িয়ে থাকবো। দাঁড়ান এক মিনিট, ওনার উনি টাকা কোন হিসাবে বললো টাকা চলে গেছে এটা ওনার কাছে শুনে নেই। হ্যালো, হ্যাঁ দোকানদারের কাছে, দোকানদারে বলেন যে মেসেজটা ফরওয়ার্ড করতে। মেসেজটা কি এই নাম্বারে ফরওয়ার্ড করতে বলবো? হ্যালো স্যার, আমি কি দোকানে থাকবো না আমি বাইরে বের হয়ে যাবো? মানে ওখানে ওনার আগে মেসেজটা ফরওয়ার্ড করতে, ওনার কাছে দুইটা মেসেজই ফরওয়ার্ড করতে বলেন, যে আগের মেসেজটা এবং পরপর দুইটা মেসেজ ওই নাম্বারে ফরওয়ার্ড করতে বলেন। হ্যালো, হ্যাঁ আচ্ছা মেসেজ গেছে? হ্যালো, হ্যালো মানে এখন এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? আমি কেমনে কম 12:33 12:36 হলে পরে তাহলে কয়টা হবে, মানে ডিজিটাল টাইমে কয়টা হবে? ডিজিটাল টাইমে 12:33 হইব। আমি কিভাবে বলবো, কিভাবে বলবেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। আপনি কি এজেন্ট? হ্যাঁ আপনি কি এজেন্ট? না আমি তো এজেন্ট না, আমি তো আপনার কাস্টমার, মানে আপনার ভাই। হ্যালো, 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 মানুষ দেখাতে আপনি কি আছেন? হ্যাঁ আপনি দোকানদার হবেন, এখন বাজে কটা? এখন কটা বাজে? এখন বাজে 12:34 12:34 আপনি টাকা দিচ্ছেন কয়টায়? টাকা দিচ্ছি তো আরো 10-12 মিনিট আগে। আপনি আপনার কাস্টমার লোক হতেন, আপনার মনে হয় যাই তো লাভ নেই। হ্যালো, হ্যালো,
হ্যালো হ্যালো হ্যাঁ ভাই বলেন দোকানদারে কি কানে থাপড় দিবো কি কারণে সমস্যা কি করছে কানে ইটে বাড়ি মারেন দোকানদারে কানে ইটে বাড়ি মারেন নোটিশ চলেন দোকানদার কি টাকা দেয় নাই কি করছে এখন বাজার বারোটা ছাব্বিশ ওনার এজেন্ট কয় টাকা আছে এগুলি কি আমার বলবো ফোন টাকা দেন এটা তো একা টাকা তো ভাই এগুলি যাওয়ার কথা না ভাই টাকা আমি মেসেজ তো কেমনে আপনি ওইখান থেকে চালু করলেন আমার বিকাশ চালু হইব না তো আমার বিকাশ চালু হইব না টাকা ঢুকলো টাকা ঢুকবে না আপনার মেসেজ যাবে আমার টাকা দেন আপনি আমার পিন নাম্বার ঠিক করে দিতেছেন না এখন আমি মাঝখানে ভুক্তভোগী হয়ে পড়েছি এক টাকাও আপনার ঢোকে নাই এক টাকাও ঢোকে নাই এক টাকাও ঢুকে নাই মানে আমিও তো জানি এরকম যে বিকাশে মানে এই নাম্বারে টাকা দিলে টাকা আসবে না এই নাম্বার দিলে আমার পিন নাম্বারটা চালু হয়ে যাবো গা আমি তো এরকমটাই জানি কিন্তু দোকানদার বলতেছে যে না এই নাম্বারে টাকা গেছে চলে গেছে কোন নাম্বার আছে কোনটায় বারো নাম্বার কইতেছে বারো মানে বিশ হাজার টাকা গেছে আর ওই যে আপনি একটা নাম্বার দিয়েছিলেন আপনি বললেন সাতষট্টি আর আমি শুনছি সাতান্ন পরে আমি সাতান্ন নাম্বারে দিচ্ছি পঁচিশ হাজার টাকা সাতান্ন নাম্বার একটা নাম্বারে বিকাশ করা নাই আপনার কি ভূগোল বুঝতে যাবেন নাকি ভাই বসতেছি তো এখন আমি আসলে অনেকদিন ভাই বিদেশে ছিলাম তো ভাই বাংলাদেশে রীতিনীতি অত ভালো বুঝি না ভাই অবিশ্বাস করেন যে বিকাশ নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই এখন কথা হচ্ছে যে ভাই কথা তা না ভাই আমি ভাই মোটামুটি এই যে এক ঘন্টা তিন মিনিট যাবৎ আপনার সাথে একটু ফান করলাম বুঝছেন আমি নিজে একজন বিকাশের এজেন্ট নাম এজেন্ট তো সেই জন্য আপনি আমার যতই বোকা বানানোর চেষ্টা করেন আমি তো ভাই বোকা হব না বুঝছেন আমি এই কারণে বুঝছো যে তোমার তোমার সবগুলি নাম্বার আমার কথা তুমি আছেন তো আমি ভেরিফিকেশন কোড দিয়ে তোর অ্যাকাউন্টটা বন্ধ করলি কা তাই কো ঠিক আছে আমি যে আমার অ্যাকাউন্ট বন্ধ করছি আমার আমার অ্যাকাউন্ট আমি ঠিকই চালু করে নেবো এটা তোর বাবার ক্ষমতা নাই যে ওই অ্যাকাউন্ট মানে ঠিক রাখা আমি তোর একটু বলদ মানানোর লেগা মানে তোর মডেলের সাথে এতক্ষণ খেলছি আর টোটালটা রেকর্ডিং করে রাখছি তো মূলত রেকর্ডিং করে রাখছি যে এটা একটা